ওয়ান ডে ফরম্যাটে টানা 14 ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে হারে স্বাদ পেল অস্ট্রেলিয়া। শুক্রবার লর্ডসে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে মিচেল স্টার্ক এমন একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন যা 37 বছর পুরনো একটি রেকর্ডকে ভেঙে দিয়েছে। বিশ্বকাপজয়ী এই পেসারের এক ওভারে ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন 28 রান নিয়ে গড়লেন নতুন এক নজির, যা একদিনের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ান বোলারের জন্য সবচেয়ে ব্যয়বহুল ওভার হিসেবে রেকর্ড বুকে জায়গা পেল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 39 ওভারে ইংল্যান্ড 5 উইকেট হারিয়ে 312 রান করে, যা লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সর্বোচ্চ রানের ইনিংস। ম্যাচে স্টার্কের হতাশাজনক রেকর্ডটি 1987 সালে সিমন ডেভিসের এক ওভারে 26 রান দেওয়ার রেকর্ডকে ভেঙে দিয়েছে। লর্ডসে লিভিংস্টোনের বিপক্ষে স্টার্কের সেই দুঃস্বপ্নময় ওভারটির প্রতিটি বলে রান এসেছে যথাক্রমে 6-0, 6-6, 6-4। এতে করে স্টার্ক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অস্ট্রেলিয়ার আর কোনো বোলার এক ওভারে 28 রান খরচ করেননি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এর আগে যুগ্মভাবে এই রেকর্ডটি ছিল সাইমন ডেভিস, ক্রেগ ম্যাকডারমট, জেভিয়ার ডোহার্টি, অ্যাডাম জ্যাম্পা ও ক্যামেরন গ্রিনের। এরা প্রত্যেকেই এক ওভারে 26 রান করে খরচ করেছিলেন, সুতরাং স্টার্ক এদের সকলকে লজ্জার এই রেকর্ড থেকে মুক্তি দিলেন তা বলাই যায়। মিচেল স্টার্কের জন্য অবশ্য এমন অভিজ্ঞতাই প্রথমবারই নয়। এর আগে এবছর জুনে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8 ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্টার্ককে একইভাবে বিব্রত করেছিলেন। সেই ম্যাচে রোহিত স্টার্কের এক ওভার থেকে 29 রান সংগ্রহ করেছিলেন, যা টি টোয়েন্টিতে এক ওভারে অস্ট্রেলিয়ার জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড। গ্লেন ম্যাক্সওয়েল 30 রান দিয়ে প্রথম স্থানে রয়েছেন। শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিংও ছিল হতাশাজনক। 313 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 24.4 ওভারে 126 রানে অল আউট হয়ে যায় তারা, যার সর্বোচ্চ 34 রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। এদিন রেকর্ড গড়েন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন নিজেও। মাত্র 27 বলে অর্ধশতক পূর্ণ করে তিনি লর্ডসের ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড গড়েন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই ইনিংসটি যেন এক ব্যাটিং তাণ্ডব ছিল। লিভিংস্টোনের ইনিংসটি শেষ হয় 62 রানে, যেখানে তিনি 3টি 4 ও 5টি ছক্কা হাঁকান। আবু তালহা, অনফিল্ড।